নমস্কার বন্ধুরা, তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট এবং বিসিএ অনার্স, তোমরা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে রয়েছে, তোমাদের ভর্তি হতে হবে। তোমাদের ভর্তির জন্য এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তোমরা ভর্তি হতে পারবে 22 তারিখ, আগামী 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22 থেকে 26 তারিখের মধ্যে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। কিভাবে ভর্তি হবে সেটি বলার আগে তোমাদের আগে বলে দিই তোমাদের ভর্তি হতে কত টাকা লাগবে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল ফিস দেওয়া রয়েছে, অর্থাৎ আমি শুধু তোমাদের কত টাকা লাগবে সেটি বলবো, বিস্তারিতভাবে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি শুধুমাত্র টোটাল ফি বলবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ টোটাল ফি টু বি পেড ফর অ্যাডমিশন ইন সেমিস্টার 2 ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন সাউথালি ভার্নাকুলার ফর দ্য AY 2022-2023, অর্থাৎ আমরা যারা 2022-23 সেশনের সেমিস্টার 2 ভর্তি হবে, অর্থাৎ সাউথালি ভার্নাকুলার প্রোগ্রামে, তোমরা যারা ম্যাথামেটিক্স সাবজেক্টে রয়েছ তাদের 1,700 টাকা লাগবে, ফিজিক্স সাবজেক্টে রয়েছ তাদের 1,800 টাকা লাগবে, জিওগ্রাফি সাবজেক্টে যারা রয়েছ তাদের 1,700 টাকা লাগবে, ফিলোসফি সাবজেক্টে যারা রয়েছ তাদের 1,300 টাকা লাগবে। এবার বলি বন্ধুরা টোটাল ফি টু বি পেড ফর অ্যাডমিশন ইন সেমিস্টার 4 ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন সাউথালি ভার্নাকুলার ফর দ্য AY 2022-2023, অর্থাৎ বন্ধুরা তোমরা যারা 2022-23 সেশনের সেমিস্টার 4 ভর্তি হবে, অর্থাৎ সাউথালি ভার্নাকুলার প্রোগ্রামে, তো তোমরা যারা ম্যাথামেটিক্সে রয়েছ তাদের 1,700 টাকা লাগবে, ফিজিক্স সাবজেক্টে যারা রয়েছে তাদের 1,800 টাকা লাগবে, কেমিস্ট্রি সাবজেক্টে যারা রয়েছে তাদের 1,800 টাকা লাগবে, জিওগ্রাফি সাবজেক্টে যারা রয়েছে তাদের 1,700 টাকা লাগবে, ফিলোসফি সাবজেক্টে যারা রয়েছে তাদের 1,300 টাকা লাগবে। এবার বলি বন্ধুরা টোটাল ফি টু বি পেড ফর অ্যাডমিশন ইন সেমিস্টার 6 ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন সাউথালি ভার্নাকুলার ফর দ্য AY 2022-2023, অর্থাৎ 2022-23 তোমরা যারা সেমিস্টার 6 ভর্তি হবে আর সাউথালি ভার্নাকুলার প্রোগ্রামে, তো তোমরা যারা ম্যাথামেটিক্স সাবজেক্টে রয়েছে তাদের 1,650 টাকা লাগবে, ফিজিক্স সাবজেক্টে যারা রয়েছে তাদের 1,750 টাকা লাগবে, কেমিস্ট্রি সাবজেক্টে যারা রয়েছে তাদের 1,750 টাকা লাগবে, জিওগ্রাফি সাবজেক্টে যারা রয়েছে তাদের 1,650 টাকা লাগবে, ফিলোসফি সাবজেক্টে যারা রয়েছে তাদের 1,250 টাকা লাগবে। এবার বলি বন্ধুরা টোটাল ফি টু পেড ফর অ্যাডমিশন ইন সেমিস্টার 2 ফর দ্য আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অফ প্রফেশনাল স্টাডি ইন বিসিএ অনার্স AY 2022-2023, অর্থাৎ তোমরা যারা সেমিস্টার 2 ভর্তি হবে, অর্থাৎ বিসিএ কোর্সে, তোমরা যারা অনার্সে রয়েছে শুধুমাত্র অনার্সের জন্য তোমাদের ভর্তি হতে লাগবে 16,350 টাকা তোমাদের ভর্তি হতে লাগবে। বন্ধুরা, এবার তোমাদের বলি তোমরা কিভাবে ভর্তি হবে। তো সর্বপ্রথমে তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখানে তোমরা অ্যাডমিশন বলে একটি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটি পেজে চলে আসবে বন্ধুরা, সেখানটায় তোমরা লগ ইন হওয়ার পরেই এরকম একটি পেজে চলে আসবে, সেখানে তোমরা অ্যাডমিশন ফি পেমেন্ট বলে একটি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই এরকম একটি পেজ চলে আসবে, সেখানে তোমরা মেক পেমেন্টে ক্লিক করবে। মেক পেমেন্টে ক্লিক করার পর তোমরা এরকম একটি অপশনে চলে আসবে, সেখানে তোমরা ক্লিক টু কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমরা এরকম একটি পেজে চলে আসবে, এখান থেকে তোমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা কাটাতে পারবে। তো তোমাদের বলবো তোমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে টাকা কাটাবে, সেখানে তোমরা ক্লিক করার পরই এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে, সেখানে তোমরা কনফার্ম অপশনে ক্লিক করবে। কনফার্ম অপশানে ক্লিক করার পরই তোমাদের এখানে নিজেদের কার্ড নম্বর দিতে হবে, অর্থাৎ তোমরা যে কার্ড থেকে টাকা কাটাবে সেই কার্ড নম্বর দিতে হবে, এবং এক্সপায়ারি ডেট দিয়ে যার কার্ড রয়েছে তোমার কার্ড থাকলে তোমার কার্ডের নামটি লিখে দেবে এবং সিভিভি নম্বরটি লিখে দেবে, অর্থাৎ কার্ডের পেছন দিকে 3 নম্বর রয়েছে সেই নম্বরটি তোমরা লিখে দেবে এবং চ্যাপ্টার কোড লিখে পে অপশানে ক্লিক করার পরই তোমাদের টাকাটি পেমেন্ট হয়ে যাবে। টাকাটি পেমেন্ট করার পর তোমরা এরকম একটি আরেকবার লগ ইন করবে। লগ ইন হওয়ার পরই তোমরা সেখানে ডাউনলোড অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্ট বলে একটি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরই তোমরা সেই রিসিপ্টটাকে তোমরা প্রিন্ট করে নেবে।